নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বলবো আমাদের জীবনে হঠাৎই কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য একটাই এই সময়টা পিকনিকের সময় এই পিকনিকে অনেকে গিয়ে আর বাড়িতে ফেরা হয় না তো এই দুর্ঘটনা থেকে বাঁচার কি উপায় আছে সেটি আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করছি এবং এই ভিডিওতে আমি আমাদের হিন্দু ভাই বোনদের এবং মুসলিম ভাই বোনদের উভয়েরই আলাদা আলাদা প্রোটেকশন আমি বলতে চলেছি তাই আপনারা সকলে ভালো করে শুনবেন আমার কথা ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার প্রতিবারের মতো রিকোয়েস্ট যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসুন আসুন শুরু করা জন্য বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান আপনারা জানেন এই কথাটি কে বলেছে আমাকে বলার প্রয়োজন তো তাই আমি আমাদের হিন্দু ভাই বোনদের এবং মুসলিম ভাই বোনদের জন্যই এই ভিডিওটি করেছি কারণ দুর্ঘটনা কাউকে বলে আসে আর এখন যেহেতু পিকনিকের টাইম পিকনিকের সময় তো বেশিরভাগ দুর্ঘটনা এই পিকনিকের সময় ঘটে তো আপনারা এই দুর্ঘটনা থেকে বাঁচতে কি করবেন সেটি আমি বলতে চলেছি প্রথমে আছি হিন্দুদের কথা আমাদের যারা হিন্দু ভাই বোনরা আছে তারা পিকনিক যাওয়ার সময় মাথায় একটি চন্দনের তিলক দেখবেন আপনার মাকে বলবেন চন্দনের তিলক কেটে দিতে এতে আপনার দুর্ঘটনা অনেকখানি কম হয় সেকেন্ড মানে দ্বিতীয় আপনারা শনি বা মঙ্গলবার কখনোই পিকনিকে যাবেন না কারণ বেশিরভাগ দুর্ঘটনা এই শনি এবং মঙ্গলবার দিনই ঘটে তিন নম্বর যেটি মেন সেটি এবার বলতে চলেছিস সেটি হচ্ছে আপনারা বিপদতারিণী দেবীর পুজো করুন তাতে আপনার এই গুরুতর বিপদ একদম কেটে যাবে আমি এই কথাটি খুব খুব দায়িত্ব নিয়ে বলছি আপনারা করে দেখুন অবশ্যই আপনারা ফল পাবেন এবার আসি মুসলিম ভাই ভাইনের জন্য প্রথমত আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন বিপদ দ্বারা মুসিবত মানুষকে পরীক্ষা করা হয় তবে একটা কথা আমি বলি যার যত ইমান বেশি তার তত বিপদ বেশি যার যত ইমান কম তার তত বিপদ কম এবার আসি প্রথম আপনাকে কি করতে হবে আপনি শনি এবং মঙ্গলবার দিন কোনো পিকনিকে যাবেন না দ্বিতীয়ত আপনি শুক্রবার দিন করে নামাজ অবশ্যই পড়বেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি আমি বলতে চলেছি যা করলে আমাদের আমার মুসলিম ভাই বোনরা এই অপঘাতে মৃত্যু থেকে বাঁচতে পারবে সেটি হচ্ছে আপনারা পীর বাবার কাছে যাবে পীর বাবার কাছে গিয়ে আপনি দোয়া করবেন যাতে আপনাদের কোনো ক্ষতি না হয় তো এই ছিল আমার ভিডিও যদি আমার ভিডিওটি আপনাদেরকে এতটুকু ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই লাল রঙের সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে আমার চ্যানেলের সদস্য হয়ে যান এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন ধন্যবাদ